সৃষ্টিচক্রের মধ্যে পৃথিবী নামক এই ভূমণ্ডলে ভারতবর্ষ একটি দেশ, পরব্রহ্মের সনাতন ধর্ম যেখানে বিকাশ ও বিস্তার লাভ করেছে। এদেশের আকার যাই হোক না কেন, নিরাকার পরব্রহ্মের স্বরূপ সন্ধানে এদেশে ঋষি সাধক অবতার কল্পপুরুষেরা বারবার পদার্পণ করেছেন আর দিক নির্ণয় করেছেন সনাতন সত্যের। সনাতন ধর্মের পরিমণ্ডলে ভারতবর্ষের মানস লোক গড়ে উঠেছে। সাম্প্রদায়িক মাপকাঠির ঊর্ধ্বে এই সনাতন সত্য বিরাজমান। চিরযুগ ধরে চলেছে তার নরলীলা। ধর্ম সংস্থাপনের জন্য তিনি এসেছেন যুগে যুগে বারে বারে, এ তার শাশ্বত প্রতিশ্রুতি। বৈষ্ণব সমাজের এক অবিস্মরণীয় নাম শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনি তীরে যে চলমান প্রেমকল্পতরু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, মাধবেন্দ্র সেই অপার্থিব প্রেমকল্পতরুর প্রথম অঙ্কুর। মাধবেন্দ্রপুরীর নিকট দীক্ষাপ্রাপ্ত হয়ে অদ্বৈত প্রভু শ্যাম সুন্দরকে প্রতিষ্ঠা করেন শান্তিপুরে। অদ্বৈতপ্রভু পূর্বে ছিলেন শ্রীহট্টবাসী লাউড়ের বাসিন্দা। তাঁর পিতা শ্রীহট্টের রাজা দিব্যসিংহের মন্ত্রী ছিলেন। দীক্ষাপ্রাপ্তির পর অদ্বৈতপ্রভু তাঁর গুরু মাধবেন্দ্রপুরীর কাছে আশ্বাসবাণী শ্রবণ করলেন, পরম পুরুষ গোলকপতির আবির্ভাবের আর দেরি নেই। এই আশ্বাসবাণী শ্রবণের পর তিনি একান্ত প্রাণে ধর্মের গ্লানি দূর করার ইচ্ছা নিয়ে বাবলার বিজন বনে সুরধ্বনি গঙ্গার পাশে গোলকপতিকে হুঙ্কার আর চোখের জলে আহ্বান করতে থাকেন সামান্য উপাচারে, তুলসী আর গঙ্গা জলে। অদ্বৈতের প্রেমভরা হুঙ্কারে গোলকপতি অবতীর্ণ হলেন নদিয়ায়। জগৎ ও জীব মেতে উঠল সংকীর্তন মহোৎসবে। হরে 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 রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাংলাদেশ পেল নতুন প্রাণ মন্ত্রে দীক্ষা, এলো নতুন আনন্দ, নতুন জীবন দর্শন, কাব্য ও সাহিত্য।
ভেদ বুদ্ধির অভিশাপ হল তিরোহিত, আচণ্ডালে প্রেম বিতরিত হল। নবদ্বীপ লীলায় শ্রীমান মহাপ্রভু তখন চলেছেন শ্রীবৃন্দাবনের উদ্দেশ্যে ভাবাবেশে। শ্রীমান নিত্যানন্দ প্রভু তাকে ভুলিয়ে নিয়ে এলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে। সেখানে 10 দিন থেকে ভক্তবাঞ্ছা পূর্ণ করে তিনি সকলের অশ্রুজলকে উপেক্ষা করে যাত্রা করলেন নীলাচলের পথে। আসন্ন বিরহ চিন্তায় ক্লিষ্ট ও ক্ষুব্ধ অভিমানে অদ্বৈত প্রভু তখন মহাপ্রভুকে দিলেন অভিসম্পাত। তিনি বললেন, এই 10 দিন তুমি আমার গৃহে থেকে চলে যাচ্ছ, কিন্তু এবারে তোমার কাজ শেষ হবে না, আবার তোমায় আসতে হবে আমার 10ম পুরুষে জীবের কল্যাণে। লোচনদাসের লিখিত চৈতন্যমঙ্গল গ্রন্থে লোচনদাস লিখেছেন চৈতন্যদেবের পুনরাগমনের কথা। সেখানে অদ্বৈত বংশে যে আবার তিনি অবতীর্ণ হবেন সে ঘটনাসূত্র সেখানে পাওয়া যায়। এ তো অভিশাপ নয়, আগামীকালের প্রয়োজনের প্রতিধ্বনি তার কণ্ঠে বেজেছে। অদ্বৈত অভিশাপের পর কেটে গেল সুদীর্ঘ 4 শতক। ধর্মজগতে তখন চারিদিকে গড়ে উঠেছে ভেদ বুদ্ধির প্রাচীর। সংস্কারের বদ্ধমূল ধারণায় কঠিন ভূমিতে গড়ে উঠেছে সাম্প্রদায়িক মনোভাব। মানব সভ্যতার ইতিহাসে তখন চলেছে আলোছায়ার অনুবর্তন। দীর্ঘ মুসলমান শাসনের পর ইংরেজ শাসনের করাল ছায়া ভারতবর্ষের সনাতন রূপকে বিপন্ন করতে থাকে। এবারে এলো তার প্রতিশ্রুতি রক্ষার পুণ্যলগ্ন, সম্ভবামি যুগে যুগে। অন্ধকার অসত্য থেকে পথ দেখাতে তিনি এবারে অবতীর্ণ হলেন। বঙ্গদেশের নদিয়া জেলার পুণ্যভূমি শান্তিপুর ও নবদ্বীপ, অদ্বৈত প্রভুর তপস্যা এবং গৌরাঙ্গদেবের লীলা মাধুর্যমণ্ডিত এই স্থানদ্বয়। এখানে অদ্বৈত বংশের 10ম পুরুষে আতাবুনিয়া গোস্বামী বংশে আবির্ভূত হলেন আনন্দনন্দন স্বর্ণময়ী জীবন যুগস্রষ্টা করুণাঘন অবতার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, পিতা আনন্দচন্দ্র গোস্বামী ও মাতা স্বর্ণময়ী দেবী। পিতা আনন্দচন্দ্র ছিলেন পরম ভাগবত, অগাধ পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান ও ধর্মানুরাগের উজ্জ্বল দৃষ্টান্ত। গৃহদেবতা শ্যামসুন্দরের ভোগ তিনি নিজে হাতে রান্না করতেন এবং রান্নার কাঠ গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে শুকিয়ে তারপর অগ্নি প্রজ্বলন করতেন। এই কারণে শান্তিপুরে তিনি খড়িধোয়া গোসাই নামে পরিচিত ছিলেন। ভাগবত পাঠ করবার সময় তার দেহে নানা সাত্ত্বিক ভাবের বিকার ঘটতে দেখা যেত। 1838 সালে তিনি জগন্নাথদেবকে দর্শন করবার জন্য শান্তিপুর থেকে দণ্ডবত প্রণাম করতে করতে প্রায় 1.5 বছরে পুরীধামে গিয়ে পৌঁছান এবং শ্রী জগন্নাথদেব দর্শন করে সমাধিস্থ হয়ে পড়েন। রাতে জগন্নাথ স্বপ্নে বলেন, তুই বাড়ি ফিরে যা, আমি তোর পুত্ররূপে জন্মগ্রহণ করব। বিজয়কৃষ্ণের মাতা স্বর্ণময়ী দেবী ছিলেন নদিয়া জেলার শিকারপুর নিবাসী। দয়া মায়া শ্রদ্ধাভক্তি ও ভগবানের সম্পূর্ণ নির্ভরতার তিনি ছিলেন পূর্ণ প্রতীক। জগন্নাথ দেবের প্রত্যাদেশ পাওয়ার পর আনন্দকিশোর ও স্বর্ণময়ী দেবীর পুত্ররূপে অদ্বৈত বংশে 10ম পুরুষে আবির্ভাব ঘটল ভগবান শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর। এবারে তাঁর আবির্ভাব হল পরিত্রাতা আচার্য সদ্গুরু বিজয়কৃষ্ণ রূপে। পবিত্র হল ধরণী, ধন্য হল কালের শাশ্বত প্রতীক্ষা। 1841 খ্রিস্টাব্দে আগস্ট মাসে 2 তারিখে ঝুলন পূর্ণিমার দিন নদিয়া জেলার শিকারপুরে মাতুলালয়ে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পূর্ণচন্দ্রের আবির্ভাব হয়।
শেষ রাধার ঠাম আসি উপনীত শ্যাম বিজহিনী দেও হেন বাসে আহা ফিরে পেল গো হারানো রতন খানি রাধার সব গুণমণি হারানো রতন খানি ফিরে পেল গো। বিজয়কৃষ্ণের জন্মবৃত্তান্ত নিয়ে স্মরণময়ী দেবী বলতেন, সাধারণ স্ত্রী পুরুষের সংসর্গে যেভাবে সন্তান জন্মায় বিজয়ের জন্ম সেভাবে হয়নি। কর্তাগোসাই পুরী থেকে ফিরে মনের দ্বারা আমার ভেতরে তাকে রেখেছিলেন। সেই সময় প্রায় তিনি রাধাকৃষ্ণের দর্শন পেতেন। দেশ ও কালের ব্যবধানকে অতিক্রম করে অসংখ্য ঘটনা বৈচিত্র্যের মধ্যে অবতার কল্পপুরুষদের জীবনে প্রকাশ পরিণতির একটা সঙ্গতি থেকে যায়। অবতার পুরুষেরা কেউই সোনার পালঙ্কে জন্মগ্রহণ করেন না, দুঃখের তিমির রাতে তারা আসেন অনাড়ম্বরভাবে। কংসের কারাগারে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ, রাজার ছেলে বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনী কাননে, যিশুর আবির্ভাব হয়েছিল ঘোড়ার আস্তাবলে নিমবৃক্ষের নিচে শ্রীমন মহাপ্রভুর, শ্রীরামকৃষ্ণের জন্ম কামার পুকুরের ঢেকিশালায়, আর আনন্দনন্দন বিজয়কৃষ্ণের উদয় হল কচুবনে শিকারপুরে। বাল্যকালে বিজয়কৃষ্ণ ছিলেন সত্যবাদী, দয়ালু ও নির্ভীক। বাল্য বয়সে ছোট ছোট ঘটনায় তার উন্নত ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত পাওয়া যায়। বাল্যকালের বিচিত্র ঘটনাবলী তাকে চিহ্নিত করেছে ভাবিকালের যুগস্রষ্টা ধর্মনায়ক রূপে। বিজয়কৃষ্ণের জন্ম, শিক্ষা, সংস্কার সমস্তই ছিল দৈবানুকূল। গৃহদেবতা শ্যামসুন্দর বাল্যে বিজয়কৃষ্ণের সাথে নানা প্রকার লীলা করতেন। বালক বিজয় শ্যামসুন্দরকে মনে করতেন খেলবার সাথী। 1844 খ্রিস্টাব্দে অক্ষয় তৃতীয়ার দিন শ্রীমদ ভাগবত পাঠ করতে করতে শ্রী আনন্দকিশোর সমাধিস্থ হন। বিজয়কৃষ্ণের আনুমানিক বয়স তখন 3 বছর। কুলপ্রথা অনুসারে বিজয়কৃষ্ণের সর্বপ্রথম দীক্ষা হয় মায়ের কাছে। 1850 সালে উপনয়নের পরে সংস্কৃত পাঠশালায় অধ্যয়ন শুরু করেন। ছাত্র অবস্থায় তিনি দিয়েছেন মেধা ও প্রতিভার পরিচয়। শিকারপুরে, শান্তিপুরে, ভগবান সরকারের পাঠশালায়, হেজেল সাহেবের বিদ্যায়তনে বালক বিজয়কৃষ্ণ ছিলেন পুরোধা। মুগ্ধবোধ ব্যাকরণ শেষ করে তিনি বনমালী ভট্টাচার্যের টোলে সাহিত্য অধ্যয়ন করেন এবং আচার্য কৃষ্ণগোপাল গোস্বামীর চতুষ্পাঠীতে বেদান্ত পাঠ আরম্ভ করেন। সেই সময় কাশী ছিল বেদান্ত পাঠের উপযুক্ত স্থান, কিন্তু কাশী যাওয়ার পথে বাধাপ্রাপ্ত বিজয়কৃষ্ণ দেশে ফিরে আসেন এবং নিরুৎসাহ না হয়ে 1858 খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। এই কলেজে তাঁর তেজস্বিতা, সত্যপ্রিয়তা ও কষ্টসহিষ্ণুতা সকলের কাছে তাঁকে অনন্য করে তুলেছিল। এ সময় 1858 সালেই রামচন্দ্র ভাদুড়ির জ্যেষ্ঠ কন্যা যোগমায়া দেবীর সাথে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। সংস্কৃত কলেজে অধ্যয়ন করাকালীন শঙ্কর ভাষ্যে আলোচনার ফলে বিজয়কৃষ্ণের মনের সরসভাব নষ্ট হয়ে যায়। তার মনের এই শুষ্ক অবস্থায় একদিন দৈববাণী শুনলেন, পরলোক চিন্তা করো। তারপর থেকে তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে শান্তি লাভের জন্য। সেই সময় বঙ্গদেশে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর নিষ্ঠা, ত্যাগ, উপদেশের প্রভাব পড়ে শিক্ষিত সমাজের ওপর। সেই সময় সুচতুর ইংরেজ জাতি শুধু বাইরে থেকে আক্রমণ করে সভ্যতা ধ্বংস করতে চাইছিল তাই নয়, ভেতর থেকেও তারা সৃষ্টি করছিল বাধা। ইংরেজি শিক্ষার চটকে শিক্ষিত নবযুবক সম্প্রদায় মোহিত হয়ে পড়ছিল, আর তাদের উৎসাহ দান করবার জন্য ছিল সরকারি আনুকূল্যের অবারিত দ্বার।
খ্রিস্টান ধর্ম বিস্তারের এটা ছিল একটা কৌশল। অন্যদিকে সেই সময় তদানীন্তন প্রচলিত হিন্দু ধর্মের গোড়ামি, কৃত্রিম ধর্মানুষ্ঠানের আতিশয্য, দেবতাকে সামনে রেখে পুরোহিতকুলের ধর্ম ব্যবসা ও অর্থ উপার্জন বিজয়কৃষ্ণকে ব্যথিত করে তুলেছিল। এই সময় কিছু ব্রাহ্মবন্ধুদের অনুরোধে ব্রাহ্ম সমাজ গৃহে গিয়ে আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতা শোনেন এবং মুগ্ধ হয়ে পড়েন। তখন একটি ঘটনা ঘটে। বিজয়কৃষ্ণ পূর্ববাংলায় পারিবারিক এক শিষ্য গৃহে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে তাদের শ্যামসুন্দরের সেবা ও কুলদীক্ষাদান আবহমান কাল ধরে চলে আসছে। তিনি একাকী রয়েছেন। সেখানে হঠাৎ একজন ভক্তিমতী মহিলা তাঁর পদযুগল ধরে প্রার্থনা করতে থাকেন এই জন্মমৃত্যু ভবচক্র বন্ধনের হাত থেকে তাকে মুক্ত করতে। বিজয়কৃষ্ণ চমকে উঠলেন, নিজের মনে মনে বলে উঠলেন, সে কি, আমি নিজেই মুক্ত নই, অন্যকে মুক্তির পথ দেখাব কিভাবে? তার সত্যনিষ্ঠার জাগ্রত বোধ থেকে প্রতিজ্ঞা করলেন, পারিবারিক কুলগুরুর ব্যবসায় নিজেকে জড়াবেন না, সোপার্জনে নিজের জীবন অতিবাহিত করবেন, নিশ্চিন্ত জীবনের আরামে নয়। তিনি এরপর চলে এলেন কলকাতায় এবং স্থির করলেন ডাক্তারি শিক্ষা করে পরিবারের ভরণ পোষণ করবেন। 1860 সালে তিনি মেডিকেল কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। মেডিকেল কলেজের পাঠরত অবস্থায় চিবার্স নামক এক সাহেব হিন্দুদের সংস্কার নিয়ে কটাক্ষ করায় ছাত্র বিদ্রোহ দেখা দেয় ও এই ছাত্র বিদ্রোহের পুরোধা নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী। গোসাইজির নেতৃত্বে বোধহয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম ছাত্র বিদ্রোহের নেতৃত্ব দেওয়া। শেষে বিদ্যাসাগর মহাশয়ের মধ্যস্থতায় তা সামান্য হলেও কমল, কিন্তু সাহেবের রোষ বিজয়কৃষ্ণের ওপর রয়ে গেল। কোনো বিশেষ কারণে আর মেডিকেল কলেজের ডাক্তারি পরীক্ষায় বসা হলো না। ১৮৬১ সালে অকস্মাৎ আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং অযাচকভাবে ব্রাহ্মধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তার বংশমর্যাদা, পরিবার, সমাজ, ধর্মমত, অর্থকৃষ্টতা, নিন্দাস্তুতি কোনো কিছুই তার পথকে রোধ করতে পারেনি।